রব্বুল আলামিন এই তরুণদের আইডল আমার ছোট ভাই মিজানুর রহমান আজহারি, আল্লাহ এই ছোট্ট ভাই তার অনেক নির্যাতনের শিকার, আল্লাহ মাহফিল হাজার লক্ষ মানুষ শুনছে বাতিল্লা সহ্য করতে পারছে না, প্রতিদিন মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, আল্লাহ দোয়া চেয়েছে রব্বুল আলামিন মিজানুর রহমান আজহারির হায়াত তুমি দারাজ করে দিও, আল্লাহ গো তাকে তুমি জাতির জন্য পথ প্রদর্শক বানাও, জামানার হাদি বানা দাও আল্লাহ, আল্লাহ আজহারির হায়াত তুমি দারাজ করে দাও, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সবাই বলেন রব্বানা দিনের বেলায় নুহানি আল্লাহ তাআলা নুহানি পারা যুবকদের কর্তৃক আয়োজিত এই বদরগঞ্জ রংপুর থেকে আল্লাহ আসর নামাজের সময় ভিক্ষুকের মতো দোকান হাত তুলেছি, আলোচনার সব কখন খুশায় দেন যিনি কোরআনের জন্য বেশি কষ্ট করেছে তাই ফেরে মাদের মারটা খেয়েছে, পাথরের আঘাত লাগলে কি হয় যারা খেয়েছে তারা বুঝে, আল্লাহ আমার নবী তোমার কোরআনের জন্য তাইফের ময়দানে পাথরের আঘাত খেল, আল্লাহ গো আমার নবীর কবর ওই জান্নাতের ওই মদিনা মনোয়ারায় সবুজ গম্বুজে পৌঁছায় দা, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ঈমানে কবর চলে গেল, আল্লাহ কোন হালতে আছে জানি না, হাত খান তুললি মনে পড়ে দুইজনের কথা, একজন হলো আব্বা আর একজন হলো আম্মা, হায় আল্লাহ আমাদের আব্বার কথা কি ভুলতে পারি, আমাদেরকে মানুষ করার জন্য লেখাপড়া শিখাবার জন্য আমাদেরকে আলিম বানানোর জন্য বেশি কষ্ট করেছে আমার আব্বা, আল্লাহ আমাদের জন্য বাড়ি বানালেন ঘরে বানালেন জায়গা জমি কিনলেন, যাওয়ার সময় একটা কানা করি মনে কবরে যায় নাই, আল্লাহ আমাদের জন্ম দেখিনি গর্ভধারিণী মা একটা শব্দ একটা অক্ষর মা, মনে হয় তামাম পৃথিবীর মধু একটা নামই তুমি আল্লাহ ভরে দিয়েছ, রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা যিনি আমাকে পেটে ধারণ করেছেন 10টা মাস তিনি আমার মা, যিনি ডেলিভারি তো কয়েক বালতির রক্ত শরীর থেকে ধুয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ডেলিভারির সময় ডাক্তার গুলি বংশই নাই, স্বামীকে এখানে সই করো অভিভাবককে এখানে সই করো, কারণ তোমার এই মেয়েটা তোমার এই স্ত্রীকে সেজার করতে গেলে সন্তান দুনিয়াতে আনতে গেলে পেটটা কাটার সময় রক্ত শূন্য হয়ে মরেও যেতে পারে, হায় আল্লাহ কোনো গ্যারান্টি নাই জীবনের, এই জন্য ডাক্তার গুলি সাদা কাগজে সই নেয়, যদি এই রোগী মারা যায় কোন দাবি থাকবে না, হায় আল্লাহ আমার জন্য আমার মা একটা বিঘ পরিমাণ পেটটা কেটে সাতটা পরল ফানা ফানা করে দেয়, আমি সিজার কাটা দেখলাম ডাক্তার গুলি আমাকে দেখালো হুজুর দেখে কি নিদারুণ কষ্ট মায়ে, নাভির নিচে এক বিঘ পরিমাণ সাতটা পরলের মধ্যে সন্তান থাকে, ফি কারারিন নাকি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি, আমার জন্য একটা ইঞ্চি কেউ শরীর কাটবে না, আমার মা বলে আমার জীবন যাক আমার পেট কাটা লাগুক আর যাই কাটা লাগুক আমার সন্তান যেন বেঁচে থাকে এটাই আমার জীবনের প্রত্যাশা, হায় আল্লাহ ডাক্তার গুলি বলে অল্প শূন্য হতে পারে রক্ত এদিক করে থুয়ে দি, অনেক গরিব লোকেরা রক্ত রেডি নাই রক্তের গুরুত্ব মেলে নাই, অনেক মা রক্ত শূন্য হইয়া ওই রুটি অপারেশন মেনেই মারা যায়, পরশু দিনে একটা লোক কুড়িগ্রামে সন্তান আমার কাছে নিয়ে এসেছে হুজুর, বাচ্চার বয়স যখন 2 ঘন্টা তখনই মা মারা যায় সিজার করতে, দোয়া করবি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ মা চলে গেছে সন্তানটা দেখা
দুনিয়াতে সন্তান বেঁচে আছে, আল্লাহ গো কত মা রক্ত শূন্য হয়ে মরে যায়। নবীজি বলছেন সন্তান যখন দুনিয়াতে আসে তখন পা দুইটা মার কলিজার সাথে লাগাই দেন আর থাইতে থাকে আর দুনিয়াতে আসতে থাকে, সেই সন্তান গুলি জোরে মার কলিজায় লাঠি মারে, অনেকে মা ওই লাঠির যন্ত্রণা সইতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি বলেছেন যারা ডেলিভারির সময় মারা যায় আল্লাহ এদেরকে সাহায্য করে মৌত নসিব করে দেয়। রব্বুল আলামিন ওই মা যদি কবরে গেল তোমার কাছে আসরের সময় দোয়া করি আল্লাহ কোরআন শরীফ আমার সামনে রহমান থেকে কথা বলে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ গো ওই আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, আমাদের ছেলে মেয়ে যা তুমি দিয়েছো এগুলি বড় নিয়ামত, আল্লাহ এদেরকে তুমি কোরআন আলা বানাও, নবীর প্রেমিক বানাও আল্লাহ, আমার স্ত্রীকে তুমি জীবাঙ্গার ভক্ত করে দিও না, আমার সন্তানগুলি কি স্টার জলদার ভক্ত করো না, কিয়ামতের দিন যেন বেনামাজি পিতা হয়ে না উঠি আল্লাহ, কিয়ামতের দিন যেন পরিচয় হয় আমার সন্তান তোমার গোলাম, আমার স্ত্রী তোমার গোলাম, আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই গোলাম হবে, একসাথে যেন সবাই জান্নাতে থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন বারবার মুসলমানেরা মসজিদ মাদ্রাসা হারায়া সব হারায়া আমার দেশে এসে কাঁদতেছে, এমন সময় তোমার দরবারে হাত তুলেছি ভারতের ওই 400 বছরের পুরাতন বাবরি মসজিদ খানা, ওই মসজিদ সরকার রাম মন্দির ঘোষণা করেছে, আল্লাহ গো ভারতের মুসলমানের কান্না সহ্য হয় না, আল্লাহ তুমি মুসলমানদের ওই বাবরি মসজিদ খানা ফিরাইয়া দাও, আল্লাহ যখন বাবরি মসজিদে হাত দিবে তাই আবাবিল পাখি পাঠায় দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা কুরআনের জন্য কাজ করে আল্লাহ এদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, আল্লাহ আমরা যারা কুরআনের কথা বলি আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন যত কুরআনের মুফাসসির দাওয়াত দেয় আল্লাহ সব মুফাসসির হায়াত তুমি দারাজ করে দাও। রব্বুল আলামিন এই তরুণদের আইডল আমার ছোট ভাই মিজানুর রহমান আজহারি, আল্লাহ এই ছোট্ট ভাইটা আমার অনেক নির্যাতনের শিকার, আল্লাহ মাহফিল হাজার লক্ষ মানুষ হতেছে বাতিল্লা সহ্য করতে পারছে না, প্রতিদিন মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, আল্লাহ দোয়া চেয়েছে রব্বুল আলামিন মিজানুর রহমান আজহারি হায়াত তুমি দারাজ করে দিও, আল্লাহ গো তাকে তুমি জাতির জন্য পথ প্রদর্শক বানাও, জামানার হাদি বানা দাও আল্লাহ, আল্লাহ আজহারির হায়াত তুমি দারাজ করে দাও, আল্লাহ তুমি তাকে জাতির জন্য কবুল করো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমার দরবারে কবুল করো, হে আল্লাহ তাআলা তাফসীর মাহফিল যেন বন্ধ না হয়, যারা তাফসীর মাহফিল বন্ধ করে তুমি তাদেরকে চিনো, কারা কোরআনের জন্য জেলে যায় ফাঁসির মঞ্চে যায় তুমি এদেরকে চেনো আল্লাহ, আল্লাহ এখানে এমন মুজাহিদ হাত তুলেছে যারা মিথ্যা মামলা খেয়ে রাতের বেলায় বাড়িতে ঘুমাতে পারে না, আল্লাহ গো তুমি এমন মুত্তাকি মুজাহিদ বান্দা এখানে আছে শহীদ পরিবার এখানে আছে, আল্লাহ আমাদের দোয়া তোমার দরবারে কবুল করো, আল্লাহ তুমি আসরের সময় তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া তুমি কিছুতেই ফিরাইয়া দিও না, রব্বুল আলামিন আজকে চেয়ারম্যান সাহেবকে তোমার দরবারে কবুল করো, আল্লাহ সভাপতিকে তোমার দরবারে কবুল করো, আল্লাহ আমার ছোট ভাই এই মসজিদের ইমামকে তোমার দরবারে কবুল করো, আল্লাহ এই যুবকগুলির হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ, যে সোনার টুকরো যুবকেরা কোরআনের আঞ্জাম দিল আল্লাহ এদেরকে তুমি প্রতি বছর নামাজের জন্য সব যুবক যে নামাজি হয় আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। আমি কয়েক সেকেন্ড আপনার জন্য ছেড়ে দিচ্ছি, সবাই মাথা নত করেন চোখ বন্ধ করেন, যার যার মনের কথা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ দোয়া কবুল করবে আজকে। হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দারা মনে মনে কে কি বললো জানি না, মনের আশা তুমি পূর্ণ করে দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন
وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله